যে আজকে চারটে রাজ্যের যে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে সেই ফলাফল নিয়ে বিরোধী কংগ্রেসরা অনেক উৎসাহিত ছিল, কিন্তু মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠিত হওয়ায় আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে মোদীজির অল্টারনেটিভ কোনো নেতৃত্ব আজকে ভারতবর্ষের মধ্যে নেই, এবং সেটা সম্পূর্ণরূপে আজকে সাক্ষ্য দিয়েছে যে আগামী যে 24-এ যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি 400 সিটের জয় হতে চলছে। সেখানে ভারতীয় জনতা পার্টিকে পাশাপাশি মোদীজির যে বিদেশ নীতি থেকে শুরু করে রাষ্ট্রের গরিব মানুষের ডেভেলপমেন্টের জন্য যে প্রকল্পের প্রণয়নের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের জন্য ক্রমাগত 9 বছর উনি কাজ করে গেছেন, তার যে ফল সে ফল আজকে আমরা পেয়েছি, এবং আমরা নিশ্চিত আগামী দিন আপামর ভারতবর্ষের জনগণ এই ভারতীয় জনতা পার্টিকে পুনরায় প্রতিষ্ঠা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে পুনরায় এই ভারতবর্ষের দায়িত্ব দিতে চাইছেন, এটা পরিষ্কার হয়ে গেছে বন্ধু। ত্রিপুরা